তোমরা যারা রেলের গ্রুপ ডি বেঙ্গল পুলিশ আবগারি কনস্টেবল ডাব্লিউ এর পরীক্ষা দেবে তাদের জন্য একটা দারুণ সুযোগ পরীক্ষা অ্যাপে টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাবে চল্লিশ শতাংশ ছাড়ে দুশো টাকা দাম আছে একশো টাকায় তোমরা টেস্ট সিরিজ পেয়ে যাবে তো দেরি না করে তোমরা এই টেস্ট সিরিজগুলো আনলক করে নাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পরীক্ষা অ্যাপটা ডাউনলোড করবে আমাদের কোড অবশ্যই ইউজ করবে বিও কে টিএলকে ফোর জিরো ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য এই টেস্ট সিরিজে টেস্ট দেওয়ার পরে তোমরা নিজেদের র্যাঙ্ক চেক করতে পারবে কোন সাবজেক্টে দুর্বলতা আছে কোনটাতে তোমরা স্ট্রং সেগুলো সব জানতে পারবে কোন প্রশ্নটা করা উচিত কোনটা উচিত নয় পরীক্ষাতে সেগুলো সব তোমরা এই টেস্ট দেওয়ার পরে জানতে পারবে তো দেরি না করে অবশ্যই তোমরা টেস্টগুলো আনলক করে নাও হ্যালো ফ্রেন্ডস স্টাডি বৈটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদেরকে যে টপিকে আলোচনা করবো সেটা হচ্ছে বাগধারা বাংলার বাগধারা তো এই বাগধারা আফগারি কনস্টেবলের জন্য যেমন ইম্পর্টেন্ট তার সাথে সাথে প্রাইমারি টেট সিটের পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তো আমি ভিডিওটা শুরু করবো বাংলার যে ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়েছে সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নেবে তাছাড়া ভিডিওর ওপরে ডান দিকে আয় বাটন ক্লিক করলে তোমরা ভিডিওর লিংক পেয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করি আজকে ভিডিও প্রথমে আছে দেখো অন্ধকারে ঢিল মারা এর বাংলা মানে হচ্ছে অনুমানের সাহায্যে উদ্দেশ্য হাসিল করা মানে কোনো কিছু না জেনে যখন আন্দাজে কোনো কিছু করি আমরা বা সেটা মানে সাকসেসফুল হয়ে যায় আন্দাজে কিছু করার পরে তো সেটাকেই বলা হচ্ছে অন্ধকারে ঢিল মারা তারপর আসছে অমৃতে অরুচি অমৃতে অরুচি মানে কোনো মূল্যবান জিনিসের প্রতি একটা মূল্যবান জিনিস যেটা আছে ধরো কেউ একটা ভালো চাকরি পেয়েছে সে ভালো চাকরি পাওয়ার পরেও তার মধ্যে দেখা যাচ্ছে অরুচি মানে সে ভালো চাকরিতেও তার অরুচি আছে অর্থাৎ মূল্যবান জিনিসে তার একটা অনীহা আছে তারপর আছে অচল পয়সা অচল পয়সা মানে একদম অকেজো হয়ে পড়া বা মূল্যহীন হয়ে পড়া সমাজে যেমন যদি বলো তো সমাজে গরিব মানুষরা একদম অচল পয়সার মতো এরকমই মানে দাঁড়ায় এটার অকেজ হয়ে পড়া তারপর আছে অথই জলে পড়া অথই জলে পড়া অর্থ হচ্ছে মস্ত বিপদে পড়া অর্থাৎ হঠাৎ করে কোনো একটা সময় কোনো এক ব্যক্তি বিপদে পড়ে যায় তো সেটাকেই বলছে অথই জলে পড়ে যাওয়া মানে সেই বিপদ থেকে উঠে আসা সহজে সম্ভব হয় না এমন একটা বিপদ তো সেটা হচ্ছে অথই জলে পড়া অদৃষ্টের পরিহাস অদৃষ্টের পরিহাস মানে ভাগ্যের বিড়ম্বনা মানে কোনো সময় মানুষের ভাগ্য সবসময় সমান চলে না কখনো ভালো বা কখনো খারাপ যায় তো ভাগ্যের এই যে ঘটনাটাকে এটাকেই বলা হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা যেটাকে বলা হয় অদৃষ্টের পরিহাস তারপর হচ্ছে অরণ্যের অরণ্যেরোদন কথার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন মানে কোথাও গিয়ে কোনো কিছু একটা যদি আবেদন করো তো সেখানে গিয়ে এটা বুঝতে পারা যায় যে সেই আবেদন তোমার গ্রহণ হবে না সেখানে তো সেটাকে বলা হচ্ছে অরণ্যের ওদন অন্দিসন্ধি অন্দিসন্ধি মানে গোপন তথ্য মানে কোনো একটা যদি গোপন তথ্য কোথাও থাকে তো সেই ব্যাপারে সেটাকে বাগধারায় বলা হচ্ছে অন্দিসন্ধি নেক্সট অমাবস্যার চাঁদ অমাবস্যার চাঁদ মানে অদর্শনীয় বস্তু বা দুর্লভ বস্তু যেটা সহজে দেখা যায় না মানে যদি বলা হয় যে সে চাকরি পাওয়ার পর অমাবস্যার চাঁদ হয়ে গেছে অর্থাৎ চাকরি পাওয়ার পর তাকে আর দেখাই যাচ্ছে না তারপরে অকাল কুষ্মাণ্ড অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ অর্থাৎ যদি বলা হয় যে রমনবাবুর ছোট ছেলেটি অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ তারপর আছে আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প মানে আজগুবি গল্প মানে কোথাও গিয়ে ধরো এটা বলা হলো যে আমি এখানে কোনো আষাঢ়ে গল্প শুনতে আসিনি মানে কোনো আজগুবি গল্প শুনতে আসেনি সে নিজস্ব কোনো কাজের উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছে তো সেটাকে বলা হয় আষাঢ়ে গল্প আপন পায়ে কুড়ল মারা আপন পায়ে কুড়ল মারা মানে নিজের ক্ষতি করা কোনো একটা কাজে লিপ্ত হয়ে নিজের অনিষ্ট করাটা হচ্ছে আপন পায়ে কুড়ল মারা তারপর আছে আঙুল ফুলে কলা গাছ আঙুল ফুলে কলা গাছ মানে হঠাৎ বড় হয়ে যাওয়া মানে কোনো লটারিতে বা যেভাবেই হোক কোনো মানুষ হঠাৎ করে প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেল বা বড়লোক হয়ে গেল তো সেটা বলা হয় আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া তারপরে আছে আতে ঘা আতে ঘা মানে মন কষ্ট কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতে যদি কারোর কোনো প্রেস্টিজে লাগে বা মন কষ্ট হয় সেটাকে বলা হচ্ছে আতে ঘা তারপরে আছে আদা জল খেয়ে লাগা আদা জল খেয়ে লাগা মানে উঠে পড়ে লাগা কোনো বিষয়ে বা বিশেষ চেষ্টা করা কোনো একটা কাজ হাসিল করার জন্য একদম আদা জল খেয়ে লেগেছে এরকমভাবে যে বাক্যগুলো শোনা যায় তো সেটা হচ্ছে আদা জল খেয়ে লাগা মানে একটা কাজ করতে সচেষ্ট হয় এবং সেটাকে করবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে উঠে পড়ে লাগা সেটা হচ্ছে আদা জল খাওয়া আদা জল খেয়ে লাগা তারপর আছে আদায় কাজকলায় আদায় কাজকলায় মানে একটা সম্পর্ক শত্রুতার সম্পর্ক বোঝায় আদায় কাজকলায় মানে শত্রুতা যদি বলা হয় যে দুই ভাইয়ের মধ্যে একদম আদায় কাজকলায় সম্পর্ক মানে শত্রুতার সম্পর্ক তারপর আছে আঠেরো মাসে বছর আঠেরো মাসে বছর মানে দীর্ঘ সত্যি দেওয়া অনেক সময় মানে যদি বলা হয় যে কোনো এক ব্যক্তির কোনো একটা কাজ করতে তার আঠেরো মাসে বছর মানে সে অনেক সময় নেয় করতে বা করতে চায় না ঠিক আছে এরকম তো আঠারো মাসে বছর তারপর আছে আকাশ কুসুম আকাশ কুসুম মানে তা অসম্ভব কল্পনা বা অবাস্তব কল্পনা ছেলেটি আকাশের দিক তাকিয়ে আকাশ কুসুম কল্পনা করছে তো এটাকে বলা হয় যে সেটা অবাস্তব কল্পনা করছে মানে যেটা সম্ভব নয় বাস্তবে ঘটা সেরকম তারপরে আছে আকাশ পাতাল আকাশ পাতাল মানে দুস্তর ব্যবধান অর্থাৎ যদি বলা হয় দুই ভাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মানে তাদের মধ্যে ভীষণ দুস্তর একটা ব্যবধান রয়েছে তাদের স্বভাবে হোক বা চরিত্রে হোক তাদের মধ্যে অনেক ব্যবধান আছে তো এটাই বলা হচ্ছে আকাশ পাতাল তারপরে আছে আক্কেল গুরুম আক্কেল গুরুম মানে স্তম্ভিত হয়ে যাওয়া কোনো একটা কথা শুনে বা কিছু একটা দেখে স্তম্ভিত হয়ে যাওয়াটা হচ্ছে আক্কেল গুরুম যদি বলা হয় বাচ্চা ছেলেটির কথা শুনে আমার তো আক্কেল গুরুম হয়ে গেল স্তম্ভিত হয়ে গেলাম তারপর আছে আকাশ ভেঙে পড়া আকাশ ভেঙে পড়া মানে মহাবিপদ আকাশ ভেঙে পড়া মানে মহাবিপদ কারোর যদি জীবনে হঠাৎ কোনো মহাবিপদ আছে তখন সেটা বলা হয় আকাশ ভেঙে পড়া তারপর আছে আক্কেল সেলামি আক্কেল সেলামি মানে নির্বুদ্ধিতার শাস্তি কোনো একটা নির্বুদ্ধিতার শাস্তি হচ্ছে আককেল সেলামি যেমন যদি বলা হয় যে বিনা টিকিটে ট্রেন যাত্রা করে তাকে আককেল সেলামি দিতে হলো অর্থাৎ নির্বুদ্ধিতার শাস্তি দিতে হলো সে জানতো যে বিনা টিকিটে গেলে শাস্তি হতে পারে তবুও তাকে আককেল সেলামি দিতে হলো আকাশে তোলা আকাশে তোলা মানে মাত্রা অতিরিক্ত প্রশংসা করা মানে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রশংসা করে কাউকে অনেক উপরে তোলে দেওয়া বা আকাশে তোলা এটাকে বলা হয় তারপর হচ্ছে আককেল দাঁত আককেল দাঁত মানে বুদ্ধির পরিপক্কতা আক্কেল দাঁত মানে বুদ্ধির পরিপক্কতা মানে যদি বলা হয় যে এত বয়স হয়েছে তবুও তার আককেল দাঁত আসেনি মানে বুদ্ধির পরিপক্কতা এখনো হয়নি আখের গোছানো আখের গোছানো মানে হচ্ছে স্বার্থ হাসিল করা একটা দলের মধ্যে কোনো এক ব্যক্তি দলগতভাবে কাজ করেও দেখা যাচ্ছে সে নিজের আখেরটাই শেষ পর্যন্ত গোছাচ্ছে মানে স্বার্থ হাসিল করছে নিজের নিজের কাজটা গোছিয়ে নেওয়ার চেষ্টা করছে বেশি তো সেটাকে বলা হয় আখের গোছানো তারপরে আছে অর্ধচন্দ্র দেওয়া অর্ধচন্দ্র দেওয়া মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া যদি বলা হয় যে কোনো একজন হয় হয়তো বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে তাকে অর্ধচন্দ্র দেওয়া হলো মানে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো ভিক্ষা তো দেওয়া হলোই না তো সেটাকে বলা হয় অর্ধচন্দ্র দেওয়া অহিনকুল সম্বন্ধ অহিনকুল সম্বন্ধ মানে হচ্ছে চিরশত্রুতা বা ভীষণ বৈরী ভাব তো চিরশত্রু যেটা সেটা হচ্ছে অহিনকুল সম্পর্ক মানে যেটা বলা হয় যে সাপ এবং বেজির যে সম্পর্ক সেটা হচ্ছে অহিনকুল সম্পর্ক সবসময় তাদের মধ্যে একটা শত্রুতা সম্পর্ক থাকে তো সেটা হচ্ছে অহিনকুল সম্পর্ক অগাধ জলের মাছ বা বলা হয় গভীর জলের মাছ সেটা হচ্ছে অত্যন্ত চালাক ব্যক্তি ঠিক আছে তো এটা খুব কমন একটা কথা গভীর জলের মাছ যে খুব চালাক তাকে বলা হয় গভীর জলের মাছ বা অগাধ জলের মাছ অক্কা পাওয়া অক্কা পাওয়া মানে মরে যাওয়া তারপরে আছে এক চোখো এক চোখো মানে পক্ষপাত পার্শিয়ালি যেটাকে বলা হয় বলা হচ্ছে খেলাতে রেফারি ছিল এক চোখ মানে রেফারি ছিল পক্ষপাত দুষ্ট কোনো একটা টিমকে সে পক্ষপাতিত্ব করেছে তো সেটা হচ্ছে এক চোখ তারপরে হচ্ছে উড়নচন্ডী উড়নচন্ডী মানে অমিতবাই আহ যদি বলা হয় যে কোনো একটি ছেলের কথায় বলা হলো যে সে উড়নচন্ডী মানে সে খুব অমিতবাই তারপর আছে উত্তম মধ্যম উত্তম মধ্যম মানে প্রহার তা প্রহর হবে না প্রহার বেদম প্রহার যেটাকে বলা হয় তাকে বললো যে গ্রামের মানুষ চোরটাকে ধরে উত্তম মধ্যম দিল মানে বেদম প্রহার করলো প্রচুর মারল উভয় সংকট উভয় সংকট মানে দুদিকেই বিপদ অর্থাৎ কোনো একটা কাজে তুমি যদি দেখো যে কোনো একটা অন্যায় হচ্ছে তুমি যদি তার বিরুদ্ধে বলতে গেলে বিপদ অন্যায়টা সহ্য করাটাও একটা বিপদ তো সেক্ষেত্রে তোমার কোনো অপশান থাকছে না তো এটাকে বলা হচ্ছে উভয় সংকট মানে দুদিকেই বিপদ তারপরে আছে ইলাহি ইলাহি কাণ্ড মানে বিরাট ব্যাপার মানে এটা বড় সড়ো ঘটনা বা বেশ কোনো একটা অনুষ্ঠানে বলা হয় এলাহী কাণ্ড ঘটনা হয়েছে তো সেটা হচ্ছে বিরাট ব্যাপার বা কাণ্ড এক নজরে এক নজরে মানে অতি অল্প সময়ের জন্য যদি বলা হয় যে কোনো একজন সেলিব্রিটিকে এক নজর দেখার জন্য সে এখানে এসেছিল মানে অত অল্প সময়ের জন্য একটু দেখার জন্য জাস্ট এসেছিল তো সেটা হচ্ছে এক নজরে তারপর হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা অর্থাৎ একসাথে দুটো কাজ সমাধান করা কোনো একটা কাজের উদ্দেশ্য নিয়ে কেউ যাচ্ছে এবং তার সঙ্গে আর একটা কাজও সেরে ফেলছে তো সেটা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি মানে সুসময় কোনো একজন ব্যক্তির দেখা গেল যে হঠাৎ কোনো বেশ ভালো সময় এলো বা সে খুব ভাগ্যবান হয়ে পড়লো হঠাৎ ভালো খবর এলো তার কাছে তো সেটা হচ্ছে সুসময় বলা হচ্ছে বা একাদশে বৃহস্পতি তারপর আছে একাই একশো একাই একশো মানে ক্ষমতাশীল একজন ব্যক্তি বা অসাধারণ কর্মকুশল একজন ব্যক্তি যে ব্যক্তিকে ভরসা করা যায় এবং বলা হয় যে সে একাই একশো মানে সে থাকলে আর অন্য কারোর প্রয়োজন হবে না কোনো একটা কাজ করতে তো তাকে বলা হয় একাই একশো এক কথার মানুষ এক কথার মানুষ মানে যার কথায় কোনো নড়চড় হয় না অর্থাৎ যে কোনো মানুষ যদি কোনো কথা বলে থাকে তো সে সেটাই করবে তাতে তার ক্ষতি হোক বা লাভই হোক সে থাকে সেটা করবে তো সে হচ্ছে এক মানুষ। মাঘে শীত যায় না অর্থাৎ বিপদ একবার আসে না মানে বলতে চাইছি যে কারো জীবনে হয়তো একবার বিপদ এসেছে কোনো সময় তো সে পরে যে আর বিপদ আসবে না এরকম কোনো কিন্তু ভরসা নেই আবার বিপদ আসতে পারে তো বলা হয় বা অন্য কারোর জীবনে বিপদ এসেছে তো অন্য কেউ সেটাকে নিয়ে রহস্য করছে তো তখন বলা হয় যে এক একমাকে শীত যায় না বিপদটা আরও আসতে পারে তারপর আছে উলুবনে মুক্ত ছড়ানো উলুবনে মুক্ত ছড়ানো মানে অপাত্রে দান মানে যেখানে কোনো কিছু কোনো জ্ঞানের কথা বা কোনো শিক্ষা দিয়ে কোনো লাভ নেই সেখানে যদি কেউ শিক্ষা হতে যায় তো সেই ঘটনাটাকে বলা হয় উলুবনে মুক্ত ছড়ানো তারপরে আছে উঠতে বসতে উঠতে বসতে মানে সব সময় ঠিক আছে একদম উঠতে বসতে এটা খুব কমন কথা তো তার মানে হচ্ছে সব সময় উদরপিন্ডি বুদর ঘাড়ে এটা মানেটা হচ্ছে একজনের অপরাধ অন্যের উপর চাপানো অর্থাৎ কোনো দুষ্টু ব্যক্তি যদি নিজে কোনো অন্যায় করে এবং বিপদে পড়ার ভয়ে সে সেই অন্যায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে সেই অপরাধটাকে তো সেটাকে বলা হচ্ছে উদরপিন্ডি বুদর ঘাড়ে তারপরে আছে উড়ে এসে জুড়ে বসা উড়ে এসে জুড়ে বসা মানে অযাচিতভাবে এসে সর্বে সর্বা হওয়া মানে কোনো একজন ব্যক্তি হয়তো তার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না এরকম তো হঠাৎ সে উড়ে আসলো এবং সে সেখানে সর্বে হয়ে উঠলো তো সেটাকে বলা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা ইঁদুর কপালে ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্যের কপাল ঠিক আছে তারপর আছে এসপার ওসপার এসপার ওসপার মানে মীমাংসা করা কোনো একটা ঘটনার যদি মীমাংসা করা হয় বলা হয় যে আজ এটা স্পর স্পর করেই ছাড়বো এরকম যখন কোনো একটা বাক্য আমরা শুনে থাকি তো সেটা হচ্ছে কোনোভাবে মীমাংসা করা এলোপাতারি এলোপাতারি মানে বিশৃঙ্খলভাবে কোনো একটা জায়গায় যদি একসঙ্গে সবাই ঢিল ছুঁড়তে শুরু করে এলোপাতারি ঢিল ছড়া বলা হয় ওটাকে অর্থাৎ বিশৃঙ্খলভাবে ঢিল ছোড়া হচ্ছে তারপর আছে ওজন বুঝে চলা ওজন বুঝে চলা মানে আত্মসম্মান রক্ষা করা বা রক্ষা করে চলা তো নিজের ওজন বুঝে সবসময় চলা উচিত এরকম যেটা বাক্য বলা হয় নিজের আত্মসম্মান সবসময় রক্ষা করে চলা উচিত তারপরে আছে কই মাছের প্রাণ কই মাছের প্রাণ মানে হচ্ছে যা সহজে মরে না চোরটাকে অতিরিক্ত মারার পরেও সে দিব্যি দৌড়ে পালিয়ে গেল তার কই মাছের প্রাণের মতো অর্থাৎ সে এত মার দেওয়ার পরেও সে কাবু হয়নি সে কই মাছের প্রাণ আছে তার মধ্যে এরকম বলা হয় তারপর আছে কড়াই কড়াই গন্ডায় মানে পুরোপুরি কোনো হিসাব নিকাশ যদি বলা হয় গন্ডায় বোঝে নেওয়া হোক বোঝে নেওয়ার জন্য তো সেটা হচ্ছে পুরোপুরি হিসাব নিকাশ বোঝে নেওয়ার ব্যাপারটা কথায় চিরাভেজা কথায় চিরাভেজা মানে বিনা ব্যয়ে কার্যসিদ্ধি কিছু ব্যক্তি আছেন যারা কথায় চিরা ভেজায় অর্থাৎ তার মিষ্টি কথায় বা কোনো বিভিন্ন কথার মাধ্যমে তার নিজের কাজ সে হাসিল করে নেয় তো কথায় চিরাভেজা এই ঘটনাটাকে বলা হয় কলুর বলদ কলুর বলদ মানে যে কোনো কিছু না বলে পরিশ্রম করে চলে পরাধীন বা নির্বিকারে যে পরিশ্রম করে তার উপর অত্যাচার করা হলেও সে পরিশ্রম করেই চলে সেটা হচ্ছে কলুর বলদ তারপর আছে কলির সন্ধ্যা কলির সন্ধ্যা মানে কষ্টের সূচনা যদি বলা হয় যে অল্প কষ্ট করেই তার এই অবস্থা তার শরীর খারাপ এখনও তো কলির সে তো সবে কলির সন্ধ্যা যেরকম যদি বলা হয় তো অর্থাৎ এটা কষ্টের সবে সূচনা এখনো অনেক কষ্ট বাকি সেই ক্ষেত্রে বলা হয় কলির সন্ধ্যা আগুন নিয়ে খেলা আগুন নিয়ে খেলা মানে বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা কোনো একটা কাজে বিপদ জেনেও সেখানে এগিয়ে গিয়ে কাজ করাটা হচ্ছে আগুন নিয়ে খেলা কলমের খোঁচা কলমের খোঁচা মানে লিখে ক্ষতি করা যেমন ধরো যে কোনো মহাজন ব্যক্তি বা সুদের ব্যবসা করেন এমন ব্যক্তি যদি তার এক কলমের খোঁচা বা কিছু একটা লিখে দিয়ে কোনো একজন গরিব মানুষের ক্ষতি করে দিতে পারে তো সেটাকে বলা হয় কলমের খোঁচা তারপর আছে কলম পেশা কলম পেশা মানে একঘে কেরানির কাজ অর্থাৎ সে জীবনে কোনো একজন ব্যক্তি যদি একই কাজ করে সারা জীবন চালিয়ে দিলো বা জীবনে আর অন্য কোনো আনন্দ সে উপভোগ করলো না তো সেটা হচ্ছে একঘে কেরানির কাজ তারপর আছে কলকাঠি নাড়া অর্থাৎ গোপনে কু পরামর্শ দেওয়া অর্থাৎ কারোর বিরুদ্ধে কাকে কুপরামর্শ কু পরামর্শ দেওয়া হয় ঠিক আছে হয়তো একজন আহ ভালো মনের মানুষ তাকে কু পরামর্শ দেওয়া এগুলো হচ্ছে কলকাঠি নাড়া বলা হয় তারপর আছে কথা চালা কথা চালা মানে রটনা করা অর্থাৎ কোনো একটা ঘটনা একান ওকান করে দেওয়া চারিদিকে ছড়িয়ে দেওয়া কথা চালাচালি করা যেটা সেটাকে বলা হয় কথা চালা তারপর আছে কত ধানে কত চাল মানে যথার্থ হিসাব নিকাশ অর্থাৎ পড়াশোনা না করে পরীক্ষায় বসলে তখন বোঝা যায় যে কত ধানে কত চাল সব হিসাব নিকাশ বেরিয়ে যায় একবারে ঠিক আছে তো সেটাকে বলা হয় কত ধানে কত চাল তারপর আছে কপাল ফেরা কপাল ফেরা মানে অবস্থার উন্নতি হওয়া কোনো একজন ব্যক্তির হঠাৎ করে কপাল ফিরল মানে তার অবস্থা খুবই খারাপ ছিল অর্থনৈতিক হোক বা মানসিক হোক তার অবস্থা হঠাৎ উন্নতি হয়েছে অর্থনৈতিকভাবে তো সেটা বলা হয় তার কপাল ফিরেছে মানে ভাগ্য খুলেছে এটাকে বলা হয় কান পাতলা কান পাতলা মানে সব কথায় বিশ্বাস করা যেমন ধরো নিজের একজন পরিচিত ব্যক্তি আছে তার সব কথায় তুমি বিশ্বাস করো সেই একদিন তোমার সাথে বিশ্বাসঘাতা কথা করবে বা তোমার কোনো ক্ষতি করবে বিপদে ফেলবে তো সেটাকে বলা হয় কান পাতলা কান পাতলা হয়ে কাউকে বিশ্বাস করা উচিত নয় ঠিক আছে এটা বলা হয় কাঁঠালের আমষত্ব কাঁঠালের আমষত্ব মানে অমূলক বস্তু অর্থাৎ অবাস্তব জিনিস কাঁঠালের আমসত্ব কখনো হতে পারে না আমষত্ব আমেরই হয় কাঁঠালের নয় তো সেটা হচ্ছে এটা অমূলক বস্তু কোনো একটা অবাস্তব জিনিস কেউ একটা বলছে তখন বললে এটা পুরো কাঁঠালের আমসত্ব অর্থাৎ এটা কোনো হতেই পারে না বাস্তবে সম্ভব নয় তারপর হচ্ছে কড়ার ভিখারি করার ভিখারি মানে একজন নিঃস্ব ব্যক্তি ঠিক আছে করার ভিখারির কাছে ভিক্ষা যাওয়া তার মানে একজন নিঃস্ব ব্যক্তির কাছ থেকে গিয়ে ভিক্ষা যাইছি এরকম তো সেটা হচ্ছে করার ভিখারি তো এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় যে পরীক্ষাগুলো তোমাদেরকে বলেছি আবহারি কনস্টেবল সিটেড প্রাইমারি টেট এগুলোর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই বাংলা তো বাংলা সিরিজ কন্টিনিউ চলছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে উপরে আই বাটনে তোমরা লিঙ্ক পাবে ওখান থেকে দেখে নেবে পরীক্ষা অ্যাপ কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করবে যেখান থেকে ফ্রিতে তোমরা টেস্ট দিতে পারবে পিডিএফ পাবে ডেলিটি ফ্রি টেস্ট দিতে পারবে তার সঙ্গে টেস্ট সিরিজ তোমরা আনলক করবে আমাদের কোড বি ও আই টি কে ফরটি ইউজ করে ভিউটি এখানেই শেষ করছি ধন্যবাদ